হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি সকলেই ভালো আছো তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটি নিউ অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানটি নতুন অনেকের কাছে নতুন এবং অনেকের কাছেও কিন্তু পুরাতন যেমন হচ্ছে পেটিএম পেটিএম অ্যাপ্লিকেশানটি কিন্তু অনেকের কাছে কিন্তু পুরাতন কিন্তু পেটিএম অ্যাপস কিন্তু আজ ফাইনালি কিছু প্রোমো কোড লঞ্চ করেছে তো দেখে নেব সেই প্রোমো কোডগুলো কী কী লঞ্চ করেছে এই নিয়েই থাকবে আজকে এই ভিডিওটি তো ভিডিওটি ফার্স্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার এই ভিডিওটি এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতেই হবে তো ফার্স্ট আমি চলে যাচ্ছি পেটিএম অ্যাপ্লিকেশানে তো চলুন ফি হওয়ার্স আমি পেটিএম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিই এই যে প্রোমো কোডগুলি এগুলি কিন্তু অ্যাকাউন্ট স্পেসিফিকেশন আপনার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্ক করতেও পারে বা আপনার অ্যাকাউন্টে ওয়ার্ক নাও করতেও পারে তো এগুলি কিন্তু অফিশিয়ালি পেটিএম কিছু কিছু ইউজারকে কিন্তু এই কোডগুলি প্রোভাইড করে তো তো আমার অ্যাকাউন্টে কিন্তু অধিকাংশ প্রোমো কোডই কিন্তু অ্যাপ্লাই হচ্ছে না তো আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন যে আপনাদের প্রোমো কোডগুলো অ্যাপ্লাই হচ্ছে কি নেই তো ফার্স্ট আমি চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য পেটিএম মলে তো পেটিএম মলে যাওয়ার পরে কিন্তু আপনারা কি করবেন না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ব্যানার শো হচ্ছে তো আপনারা ব্যানারগুলো দেখতে পাচ্ছেন তো আপনারা কি করবেন না ফার্স্ট এই ব্যানারটিতে আপনারা ক্লিক করবেন ব্যানারটিতে ক্লিক করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এখানে কিছু দেড়শো টাকার প্রোডাক্ট কিন্তু আপনারা কিনতে পারবেন তো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে শো হচ্ছে দেড়শো টাকার উপরে কোনো প্রোডাক্ট কিন্তু দেখে চয়েস করতে হবে তো ভিভার্স দেখতে পাচ্ছেন এখানে একটি কিনে হেডফোন এসছে তো হেডফোনটি আমি ক্লিক করলাম এবং হেডফোনটি ক্লিক করার পরেই কিন্তু আমার কাছে হেডফোনের ফুল ডিটেলস কিন্তু চলে এলো এবং এর দাম রেখা রয়েছে একশো টাকা তো ভিভার্স দেখতে পাচ্ছেন একশো পঞ্চান্ন টাকার তো আমি কি করব না ফার্স্ট এই যে অফারে আপনাদেরকে কী করতে হবে পেটিএম ওফারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কিন্তু আপনারা নিচে দিকে স্ক্রল ডাউন করে যাবেন এবং যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে মোবাইল রিচার্জ তো ফার্স্ট দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ হান্ড্রেডে বলে একটি প্রোমো কোড রয়েছে সেই প্রোমো কোডটি কিন্তু অ্যাপ্লাই করলে আপনারা কী করবেন না প্রোমো কোডটি অ্যাপ্লাই করলে কিন্তু আপনারা একশো টাকার একটা কুপন ভাউচার পেয়ে যাবেন যে ভাউচারটি আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করছেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু আপনারা একটি একশো টাকার কুপন ভাউচার পেয়ে যাবেন তো ফার্স্ট আমি কী করবো না এটা অ্যাপ্লাই করে দেবো তো ফার্স্ট দেখতে পাচ্ছেন বিহ আমি অ্যাপ্লাই করে দেবো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট মোবাইল রিচার্জ এটা হান্ড্রেড তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কেন কিন্তু একশো টাকার একটা প্রোমো কোড অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে কি আমার দেড়শো টাকার প্রোডাক্টে একটা একশো টাকার প্রোমো কোড কিন্তু আমার অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে তো আমি কী করবো বাই অপশানে কিন্তু ক্লিক করে দেবো তো বাই অপশানে ক্লিক করলেই কিন্তু আমাকে পেমেন্ট করতে বলবে তো আমি বাই অপশানে ক্লিক করে দিয়েছি এবং বাই অপশানে ক্লিক করে দেওয়ার অ্যাড সিলেক্ট অ্যাড্রেস তো আপনারা কী করবেন আপনারা আপনাদের অ্যাড্রেসটি কিন্তু এখানে সুন্দরভাবে ইনপুট করে দেবেন তো আমি দেখিয়ে দিচ্ছি তো ভিভার্স আপনারা অ্যাড্রেসটি ইনপুট করার জন্য প্রথমেই অ্যাড এ নিউ অ্যাড্রেসে ক্লিক করবেন এবং এ নিউ অ্যাড্রেসে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পিনকোড অ্যাড্রেস যে সিটি স্টেট হোম ডেলিভারি সমস্ত কিন্তু কিন্তু আপনারা কী করবেন অ্যাপ্লাই করে দেবেন এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরে কিন্তু কন্টিনিউ বটনটিতে ক্লিক করে দেবেন কন্টিনিউ বটনটিতে ক্লিক করলে কিন্তু আপনারা পেমেন্ট করে দিলেই পেমেন্ট অপশানে আসবে আপনারা ভিমিপিআই থেকে করতে পারবা বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক থেকেও করতে পারবেন যেখান থেকে খুশি আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দিলেই কিন্তু আপনারা একশো টাকার একটা ভাউচার পেয়ে যাবেন যে ভাউচারটি একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে কিন্তু আপনার কত না ঊনপঞ্চাশ উনপঞ্চাশ টাকার কিন্তু আপনার এই প্রোমো কোডটি অ্যাপ্লাই হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে গেলে কিন্তু আপনারা হানড্রেড রুপিস কিন্তু আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন তো ভেউ আস এবং নেক্সট ওভারের দিকে একটু যা যাক তো বন্ধুরা নেক্সট অফারটি আসছে কিন্তু মানি অফার থেকে তো ফার্স্ট আপনারা কী করবেন অ্যাডবানি অপশানটিতে ওপেন করবেন এবং অ্যাডবানি অপশানটিতে ওপেন করার পরেই কিন্তু আপনারা কী করবেন না এখানে আপনারা লিখে দেবেন কত না আপনারা লিখে দেবেন চল্লিশ এবং চল্লিশ লিখে দেওয়ার পরই কিন্তু আপনারা দেখবেন যে হ্যাভি প্রোমো কোডের অপশান আসছে হ্যাভি প্রোমো কোডের অপশানে কিন্তু আপনারা ক্লিক করে কী করবেন না এখানে আপনারা লিখে দেবেন নিউ এনইডব্লিউ নিউ ফোরটি এবং নিউ ফোরটি লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবং অ্যাপ্লাই করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন কোড ইজ ভ্যালিড নিউ ইউজার ফর পেটিএম অ্যাপস মানে যারা নতুন ইউজার পেটিএমে ভিজিট করবে তাদের জন্য কিন্তু নিউ চল্লিশ প্রোমো কোডটি কিন্তু অ্যাপ্লাই হবে তো এটাও একটা অ্যাকাউন্ট স্পেসিফিকেশন যেটি আমার অ্যাকাউন্টে কিন্তু ওয়ার্ক করেনি আপনিও কিন্তু ট্রাই করে দেখবেন আপনার কিন্তু ওয়ার্ক করলেও করতে পারে তো আমি ব্যাক চলে এসেছি সিম্পলি ব্যাক আসার পরেই নেক্সট প্রভারটি আসছে কিন্তু কথা থেকে আর নেক্সট ওভার আসছে পেটিএম মল তরফ থেকে তো পেটিএম মলে ভিসিট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ দিতে হবে ভিভো ভিআই ভিও ভিভো লিখে কিন্তু আপনাকে কী করতে হবে অলরেডি সার্চ দিতে হবে এবং সার্চ দেওয়ার পর কিন্তু আপনার কাছে ভিভোর প্রচুর মার্ক ফোন ওপেন হয়ে যাবে তো আপনারা কী করবেন স্কল ডাউন করে নিচে দিয়ে যাবেন স্কল ডাউন করে নিচে দিয়ে যাবেন যাওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিভার্স একটা ভিভোর লোগো কিন্তু আমার অলরেডি মেনশন হয়ে গেছে লোগো দেখতে পাচ্ছেন ভিভোর লোগো তো ভিভোর লোগোটাতে সিম্পলি আপনি ক্লিক করবেন এবং ভিভোর লোগোটাতে সিম্পলি ক্লিক করার পরে কিন্তু আপনারা ভিজিট হয়ে যাবেন ভিভোর লোগোর ওয়েবসাইটটিতে এবং ওয়েবসাইটটিতে ওপেন হয়ে যাওয়ার পরেই আপনাদের কিন্তু আপনাদের কাছে একটি প্রোমো কোড অ্যাপ্লাইয়ের জন্য একটা প্রোমো কোড অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু একটা অপশান ওপেন হবে তো চলুন প্রোমো কোড অ্যাপ্লাইয়ের জন্য অপশানটি ওপেন হোক তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সিম্পলি গেট আপ এক টাকা ক্যাশব্যাক তো ফার্স্ট কী করবেন না অ্যাপ্লাই প্রোমো কোডে অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন মেগা মেগা বলে একটি অপশান ওপেন হয়ে গেছে তো ফার্স্ট আপনারা কী করবেন না মেগা অপশানটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরই কিন্তু আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা ফার্স্ট আপনারা ম্যাজিক অ্যাপ্লাই প্রোমো কোডটি কিন্তু অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন ভিভার দিস প্রোমো কোড অ্যাপ্লি ফল ফর ফার্স্ট অর্ডার পার ইউজার পার মান্থ মানে প্রত্যেক ইউজারই কিন্তু ফার্স্ট অর্ডার করবে এবং প্রত্যেক মান্থেই কিন্তু এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করতে পারবেন এই প্রোমো কোডটি অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনারা কী করবেন না আপনাদের যে এক টাকা পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট করে দিলেই কিন্তু আপনারা ছ টাকা ক্যাশব্যাক কিন্তু আপনাদের পাসবুকে পেয়ে যাবেন এবং নেক্সট অফারটা সম্পর্কে আমি একটু আলোচনা করে দেব তো বন্ধুরা নেক্সট অফারটি আসছে গোল্ড অপশান থেকে তো আপনারা সিম্পলি গোল্ডে টাইপ করে দেবেন এটিও কিন্তু অ্যাকাউন্ট স্পেসিফিকেশান কিছু কিছু অ্যাকাউন্টে ওয়ার্ক করছে এবং কিছু কিছু অ্যাকাউন্টে ওয়ার্ক করছে না সেরকমই একটা মেনশন রয়েছে তো ফার্স্ট আপনারা কী করবেন না একশো টাকা অ্যাপ্লাই করবেন এবং একশো টাকা অ্যাপ্লাই করার পর হ্যাবে প্রোমো কোডের জায়গায় আপনাদেরকে লিখতে হবে কি না হ্যাবে প্রমো প্রোমো কোডের জায়গায় লিখতে হবে আপনাদেরকে ও এল ডি গোল্ড এফ বি আপনাদেরকে কিন্তু লিখতে হবে কি লিখবেন না জি ও ডি এফ ইবি হান্ড্রেড লেখে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পরে কিন্তু দেখাচ্ছে সরি দিস অফার ইজ নট অ্যাপ্লিকেবল অন দিস অ্যাকাউন্ট মানে আমার এই অ্যাকাউন্টটিতে কিন্তু আপনারা আমার এই অ্যাকাউন্টটিতে কিন্তু এই অফারটি অ্যাপ্লাই হয়নি কেননা এই অ্যাকাউন্টটিতে আমার পেটিএম কোম্পানি দেয়নি তো ফার্স্টি আপনার বললাম যেটি অ্যাকাউন্ট স্পেসিফিকেশানিও এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কেননা তাদেরও অ্যাকাউন্টে কিন্তু এই প্রোমো কোডগুলি অ্যাপ্লাই হতে পারে এবং আপনাদের আপনাদের ফোনে যদি এই প্রোমো কোডগুলি অ্যাপ্লাই হোক অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু আপনারা কী করবেন আমার ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন যে আপনার কোন কোন প্রোমো কোডগুলি অ্যাপ্লাই হয়েছে থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও